মুসলিম শব্দের ব্যাখ্যা কি তার কাছ থেকে শিখতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই ইব্রাহিমকে তার রব বলেছিলেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলেছিলেন যে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। মানে আল্লাহ পাকের যে কোনো বিধান কোরআনে এবং সুন্নায় আপনার সামনে আমার সামনে চলে আসলো, আমরা যদি দৈনন্দিন ওই যে যুক্তি দর্শন বিজ্ঞান ছাড়াই আত্মসমর্পণ করতে পারি তাহলে আমরা মুসলিম। ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেন, আল্লাহ তাকে বলছেন সন্তানকে জবাই করে দাও, তিনি সন্তানকে বলছেন বাবা আমি তোমাকে জবাই করছি, স্বপ্ন দেখেছে। ইসমাইল আলাইহিসসালাম কোন যুক্তি খুঁজলেন না, এখানে দর্শন বিজ্ঞান খুঁজলেন না, ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করলেন না যে আমি আমার বাচ্চাকে কেন হত্যা করবো, 10 বছর একটা বাচ্চা, এটা কোনো যুক্তিতে ধরে? আমি কেন আমার স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য মক্কায় রেখে আসবো, খাবারও নাই পানিও নাই, যুক্তিতে ধরে? কোনো যুক্তি নাই, কোনো দর্শন কোনো বিজ্ঞান এখানে খাচ্ছে না। এটাই হচ্ছে ইসলাম, যখন আল্লাহ এবং তার রাসূলের কথা চলে আসবে তখন আত্মসমর্পণ করার নাম ইসলাম। আর যারা এইভাবে আত্মসমর্পণ করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন মুসলিম। আর এই মুসলিমদের জন্যই কোরআন হেদায়াত, রহমত এবং বুশরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা কাহফের মধ্যে 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি আল কোরআনের মধ্যে এই মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান নাযিল করেছি। ওয়াকান আল-ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। এই একই কথা ছিল বনী ইসরাঈলের মধ্যে আছে। এই কয়েকটা আয়াতকে যদি আমরা একসাথে করি আমরা একটা কনক্লুশন পাবো যে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন যাতে করে আমরা আমাদের জীবনের প্রতিটা সমস্যার সমাধান কোরআন থেকে বের করতে পারি। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন এই কারণে যাতে করে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের ইকোনমিক জীবন, পলিটিক্যাল লাইফ এবং সোশ্যাল লাইফ, প্রত্যেকটা লাইফের সমাধানটা যেন কোরআন থেকে বের করতে পারি। দুর্ভাগ্যজনক হচ্ছে এই, আজকে আমাদের হাতে কোরআন থাকার পরেও আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান গুলা বের করতে হিংসে খাচ্ছি। আমরা আমাদের যে সোশ্যাল সমস্যাগুলা এগুলো সলিউশন কোরআন থেকে বের করতে পারছি না। আমরা আমাদের ইকোনমিক যে প্রবলেম গুলো হচ্ছে, ইকোনমিক স্যাংশন গুলো হচ্ছে, এগুলো সলিউশন কোরআন থেকে বের করতে পারছি না। আর পলিটিক্যাল গ্লোবাল যে অ্যাফেয়ার গুলো হচ্ছে এগুলো সলিউশন আমরা কোরআন থেকে বের করতে পারছি না, বের করার চেষ্টাও করছি না। এটা সাধারণ মানুষদের জন্য না, আমি আলেম আমাদের জন্যই বলছি, তারা কোরআনের ধারক এবং বাহক। এতটুকু সত্ত্বেও আমরা দেখছি যে কোরআন থেকে তারা জগতের সমস্ত সমস্যার সমাধান পেনিট্রেট করতে পারছেন না। তাহলে বুঝতে হবে যে কোরআনের অধিকার আদায়ের ব্যাপারে আমাদের গাফিলতি আছে। যদি আমরা ঠিকঠাক মতো অধিকার গুলো আদায় করতে বলেছেন যে আল্লাহর এই কালিমা কোরআন সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ, আল্লাহর এই কালিমা আল কোরআন সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ। আল্লাহ আল্লাহ রাসূলকে বলছেন যে লা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদ, হে নবী আপনি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষের মতামত গ্রহণ করতে চান, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে। ওই ইত্তাবিউনা ইল্লা যন, এরা শুধু ধারণার অনুসরণ করে। ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, এবং এরা অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। আল্লাহ পাক সমাজ, রাষ্ট্র, জনসমষ্টি, সংখ্যাগরিষ্ঠতা এগুলোর উপরে কোরআনকে বলছেন সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ। তাহলে আমাদের রেফারেন্সটা হবে, আমাদের সোর্স অফ নলেজটা হবে কোরআন, এটা ছিল একটা অধিকার। এখন আমাদের একটু প্রশ্ন করি যে আমাদের জ্ঞানের যে বিচরণ সারা জীবন ধরে, এই বিচরণে কি আমরা কোরআনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি কিনা? যদি না দিই তাহলে ওই হাদিসটাই প্রয়োগ করা যাবে, আল কোরআন হুজ্জা কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আরেকটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন উঠবেন
এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি যাকে আল্লাহ পাক সুপারিশ করার সিজদা করার অনুমতি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতের এই অবস্থা কেন হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার কওম এই কোরআনটাকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। আমার কওমকে আমি কোরআন নিতে আসছিলাম ঠিকই, কিন্তু আমার কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। এই অভিযোগটা আমাদের নবী করবেন আমাদের বিরুদ্ধে। এটা সময়ের ব্যাপার মাত্র। কালকে আমাদের মাঠে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করছেন, আর ওই দৃশ্যটা আল্লাহ পাক নাযিল করেছেন সূরা ফুরকানের মধ্যে। এই আয়াতটা সূরা ফুরকানের মধ্যে আছে। ভবিষ্যতে এটা ঘটবে, আল্লাহ পাক এটা কোরআনে নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযোগটা করবেন কালকে আমাদের মাঠে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মাহজুরা মানে অনেক দূরে ঠেলে দেওয়া। আমার উম্মাহ, আমার কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। আল কোরআনের অধিকার গুলো যদি আমরা উম্মা হিসেবে আদায় করতে ব্যর্থ হই, আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান যখন পাবো না, কাফের ফাসেক মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ এবং এই যে গডলেস ওয়ার্ল্ড, এদের চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করতে পারবো না। এটা ইয়াকিন থাকা উচিত যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান এখানেই দিয়েছেন এবং প্রত্যেকটা জ্ঞানের সোর্স এখানেই। আমাদের আগে সালফে সালেহীন যারা ছিলেন তারা জ্ঞানের বিভিন্ন শাস্ত্র রচনা করেছিলেন কোরআন কে কেন্দ্র করে, হোক সেটা দর্শন, হোক সেটা যুক্তিবিদ্যা বা পলিটিক্যাল অ্যাফেয়ার্স বা মেডিকেল সায়েন্স বা অন্য যে কোনো কিছু। দেখবেন ওদের বেসটা হচ্ছে কোরআন। 10 বছর বয়সে সালফে সালেহীনের বাচ্চারা হাফেজ হয়ে যেতেন। আমাদের বাচ্চারা 10 বছর বয়সে চকলেট লাগেন্স খায়, কার্টুন দেখে বসে বসে, নিজে ব্রাশটা পর্যন্ত ঠিক মতো করতে পারে না। 10 বছর বয়সে আমাদের সালফে সালেহীনদের যে বাচ্চারা ছিলেন তারা কোরআনে হাফেজ হয়ে যেতেন। 15 বছরের মধ্যে আরবির সমস্ত সাবজেক্ট গুলো পড়া শেষ। 15 থেকে 20 বছরের মধ্যে দেখবেন তারা বিভিন্ন ওস্তাদদের কাছে হাদিস সংগ্রহ করে বেড়াতেন। 20 থেকে 25-এর মধ্যে তারা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতেন। আমাদের 25 বছরের যুবক জানে না 25টা সুরার নাম কি। আমাদের 40 বছর বৃদ্ধ একজন ব্যক্তি বলতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন গুহায় ওহী নাযিল হয়েছিল এবং প্রথম ওহীটা কি ছিল, তিনি বদরের যুদ্ধ কত সালে করেছেন, উহুদে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন, কোন সাহাবীকে মালায়েকারা গোসল দিয়েছিল, খালিদ বিন ওয়ালিদ তিনি কতগুলো যুদ্ধ করেছিলেন, ওমর ইবনে খাত্তাবের জোরে ইসলামী খেলাফত কতদূর পর্যন্ত ছিল, বেসিক নলেজ গুলো জানে না। আমি বাবা একটা কথা বলি যে যদি আপনারা মনে করেন এইরকম জনসমষ্টিকে দিয়ে আল্লাহর দিনের খেদমত, আল্লাহর পথের দাওয়াত এবং দিন কায়েমের জিহাদ সম্ভব, তাহলে আপনি চাঁদের দেশে বাস করছেন। এই কমিউনিটিকে দিয়ে আল্লাহর পথে জিহাদ সম্ভব নয়। যখন কোন স্কলার গরম গরম বক্তব্য দিবে জনগণ বলবে ঠিক, যখন ওই স্কলারকে দেখবেন ধরে নিয়ে গেছে জনগণও পালা যাবে। এই হলো আমাদের দেশের অবস্থা। মূল পয়েন্টে আসছি, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে। আর কোরআন মানেই কিন্তু হাদিস, কারণ কোরআন এবং হাদিসটা আলাদা কোনো উৎস নয়, একই উৎস থেকে এসেছে, একই আলোক উৎস, আলোক উৎসের দুটো রশ্মি মাত্র। এই দুটোকে একসাথে করেই চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তরাক্তফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য মাত্র দুইটা বস্তু ছেড়ে যাচ্ছি, লাউ তদিন তোমরা তামাসাত তুমিহিমা, তোমরা পশ্চিম কালেও পর্যস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে, কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অসন্নত নবী তার নবী সুন্নাহ। দেখছ নবীজি বলেছেন একটা জামানা আসবে যখন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকলে, ইভেন আমার একটা শহীদকে যদি কেউ আঁকড়ে ধরে থাকে সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। মানে জামানাতে এমন হবে, জামানা সাবরিন নবীজি বলছেন, কঠিন ধৈর্যের জামানা। একটা সুন্নাহ দাঁড়িয়ে রাখবেন, আপনাকে সমাজের সাথে লড়তে হবে, চাকরির উপরে কাজে করতে হলে আপনাকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হবে। এমন একটা জামানা আসবে যে একটা সুন্নাহ, একটা বেসিক সুন্নাহ, দাড়ি রেখেছেন, চাকরির উপরে কাপড় পরছেন, হিজাব করছেন, পর্দা করছেন, বাচ্চাটাকে মাদ্রাসা দিয়েছেন,
আপনাকে পুরো সমাজ বা সব জায়গা থেকে প্রতিবন্ধক স্বীকার হতে হবে। জানা আলা সবরে প্রথম সবরে যান। ওই জামানায় যারা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে থাকতে পারবে, নবীজি বলেছেন 50 জন সাহাবীর নেকি তারা পাবে। সাহাবীর আমাকে বলছিলেন যে আমরা যদি আঁকড়ে ধরার ফজিলতটা না জানি তাহলে আঁকড়ে ধরতেও পারবো না। একটা বার যদি ইমানের নূরটা ঢুকে যায় ভিতরে তাহলে দেখবেন ওকে যদি জেলে ঢুকানো হয়, ফাঁসি দেওয়া হয়, শুনে চড়ানো হয়, বিভিন্ন রকম এখন তো ত্যাগের অভাব নাই, ত্যাগ ত্যাগ দিয়ে ওকে একটা জায়গায় ফাঁসা দেওয়া হলো আর কি। সে ছেলেটাকে হ্যারাসমেন্ট করা হলো। হ্যারাসমেন্টের পর যখন সে বের হয়ে আসছে তখন তার যে কথাবার্তা, তার যে এক্সপ্রেশন, এটা আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক তার উপর সাকিনা নাযিল করে দিয়েছে এবং হৃদয়টাকে শক্ত করে দিয়েছে। সে আর ভয় পাচ্ছে না কাউকে। ইসলামের বিধানে শারীরিক শক্তি দিয়ে হয় না। আমি অনেক লেকচারে বলেছি আপনাদেরকে যে ফিজিক্যালি স্ট্রং হওয়ার কথা, খাবারের ব্যাপারে সচেতন থাকার কথা, ব্যায়াম করার কথা, জিম করার কথা, ইভেন সেলফ ডিফেন্স শেখার কথা, এগুলো নতুন কোনো কথা নয়।